জায়গা, ব্যাগ যে ফাঁকা, কিছু পাওনি? না, গোটা পাড়া চষে ফেললাম, তবু দুটো চাল জোগাড় করতে পারলাম না রে। ও পাড়ার ক্লাব থেকে যে বিনি পয়সায় দিচ্ছে লোকারা, ওরা মানা করে দিয়েছে আসতে, বললো এক মাস দিচ্ছি, রোজ রোজ তো আর দেওয়া যায় না। বিনি পয়সায় দেবে শুনে আমাদের এর মতো আরো চারটি ভোকা পেট এসে জুটছে, ওরা সামলাতে পারছে না। সরকার থেকে যা দিয়েছিল সব তো শেষ, ওরা দিচ্ছিল বলে তাও দুবেলা খেতে পাচ্ছিলাম। হ্যাঁ গা, ছেলে পুলেগুলোর মুখে কি তুলে দেবো? আহ, এক গ্লাস জল দে দেনি, তেষ্টায় বুকের ছাতি ফেরে গেল। হ্যাঁ দি দি দি, এই নাও নাও নাও। হ্যাঁ, রাজু বিজু কোথায়? খেলতে গেছে। কিছু খেলে ওরা? একটু চিড়ে দিয়ে গুড় মেখে দিয়েছি দু ভাইকে, আমাদের জন্য পড়ে আছে কটা, বেশ খানিক জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো খনে। হ্যাঁ গা, কারখানা আর খুলবে না? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? দেখছিস লকডাউন চলছে। দু মাস হয়ে গেল কারখানা বন্ধ, খাবো কি? হাওয়া খাবি হাওয়া, আর আর কলের জল খাবি, ওতে তো আর পয়সা লাগে না। বাবু বিদিন্দি খালাস, হাওয়া খাবি কলের জল খাবি বলি ওতে তো আর পেট ভরবে না, ওই খেয়ে পেট ভরলে আর এই ভিনডার যে পড়ে থাকতে হতো না বলি, বাপ মা হয়ে ছেলে পুলে দুটোর মুখে কি তুলে দেবো গা? এতে পুরে এলাম আর চিল্লাস না তো, চুপ মেরে থাকবে একদম, তেজ দেখো না মেয়ে মানুষের। হ্যাঁ গা, দুগ্গা মাসি বলছিল বাইরে থেকে পেলেনে করে কারা জানি ভাইরাস এনেছে, করোনা না কি জানি বলছিল। জানিস যখন এত প্রশ্ন করিস কেন? না বলছি, ভাইরাসটা কবে মরবে গা? সে আমি জানি না, আমার 14 পুরুষ জানে না। উফ, খেলা বুকেই যাবে। কতদিন ভালো করে ভাত খাইনি, কবে যে ভাত খেতে পাবো ভালো করে? দু ছেলের মা হয়েছে, নোলা দেখো না, শুধু খাই খাই নে, আমাকে খা, তোরা মায়ে পুয়ে আমাকে খেয়ে শেষ করে দে। কি হলো কি হলো, তুই কাঁদছিস বউ? দুটো ভাত চেয়েছি বলে তুমি আমায় অমন করে কথা শোনাবে? খাবো না তোমার ভাত। কাঁদিস না বউ, কাঁদিস না রে, অভাবে আমার মাথার ঠিক নাই রে, নাহলে দুটো ভাতের জন্য তোকে ওভাবে বলি? শোন শোন না বউ, আমরা দেশে ফিরব। কি রে ক্যাবডার মতো চেয়ে রয়েছিস কেন? সত্যি সত্যি কবে থেকে তোমায় বলছি ও কথা, বলতে বলতে মুখে ফেনা কেটে গেল, তো কানে তোলা হয় আমার কথা? হ্যাঁ সেটাই ভাবলাম, এখানে থাকলে জ্ঞাতি গোষ্ঠী ছেড়ে বন্দি হয়ে না খেতে পেয়ে মরতে হবে। তা কখন বেরোবো আমরা? আজ সন্ধে সন্ধে করে। আজই? তা হরি রহিম ভাইরা যাবে? হ্যাঁ, দুর্গা মাসির সঙ্গে কথা কয়ে এলাম, মোট 16 জন যাব। তা নয় হলো, গাড়ি ঘোড়া তো বন্ধ, ট্রেন ভাড়াও লাগবে, ট্রেন তো এখান থেকে ছাড়বে না, সদর থেকে ছাড়বে, যাব কি সে? কেন, চরণবাবুর ট্যাক্সি করে 11 নম্বর বাসে? কত রাস্তা হাঁটতে হবে গো। আচ্ছা রাস্তা যদি ভুল হয়? হবে না হবে না, রেল লাইন ধরে হাঁটবো। ঘরেও তো কিছু নেই গো, দুটো চিঁড়ে মুড়ি বেঁধে নেবো খনে, হ্যাঁ আর দুটি কটা আটা আছে। তা কটা হাত রুটি করে নিস তাহলে, ছেলে পিলেরা যাবে সব, ওদের হাতেও তো দিতে হবে। ও বাপ,
বাবরে, আর পারছি না গো, কখন থেকে হাঁটছি আর পারছি না গো। এরই মধ্যে পারছি না পারছি না বললে হবে? এখনো অনেকটা পথ বাকি আছে। এই দেখো দেখো, তোমার ছেলে পুরো ঘুমিয়ে কাদা হয়ে গেছে, পুরো ভরটা আমার এই হাতটার উপর ছেড়ে দিয়েছে, হাত পা ভেরিয়ে গেল, একটু বসবো গো। উহ, বড্ড জ্বালাস তুই। দেখি দাঁড়া, রহিম ভাই, ও রহিম ভাই, হরি ভাই, ও দুর্গা মাসি, একটু জিরিয়ে নি, জল টল খাই, কি বলো? তারপর আবার হাত বোখনে, রাজুর মাঝে আর হাঁটতে পারছে না গো। আহ, কি শান্তি! তা রেল লাইনের উপরে বসে পড়লে? তা নয় তো কি, বস তো। উফ, কতটা রাস্তা হাঁটলাম গো, কটা বাজে দেখো না। তা হবে রাত দুটো তিনটে। চাঁদটা কি গোল না গো? হ্যাঁ, দুর্গা মাসি বলছিল বটে, আজ বুদ্ধ পূর্ণিমা, ভালো কথা, রুটিগুলো বের করে ছেলে পুলেগুলোকে ভাগ বাটোয়ারা করে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দি। দিলি সবাইকে? হ্যাঁ দিলাম। হ্যাঁ গো, আমাদের ছেলে পুলে দুটো যে অকাতরে ঘুমুচ্ছে, থাক উঠলে খেতে দেবো ক্ষণে, তোমাকে একটু গুড় দিয়ে রুটি দি। গুড় কোথায় পেলি? রহিম ভাইয়ের বউ দেলো। ও, দে খাই। হ্যাঁ, এই নাও এই নাও। কি কাণ্ড দেখো, সবগুলো রেল লাইনে মাথা পেতে শুয়ে পড়ে নাক ডাকাচ্ছে, ট্রেনে কাটা পড়ে মরবে যে সব। এতটা রাস্তা যে এলি, কটা ট্রেন আসতে দেখেছিস তুই? তা বটে, একটাও না। লকডাউনে কি আর ট্রেন চলছে? জলের বোতলটা দে দিনি, চুপ মেরে শুয়ে পড়ে থাক, বকাস না আর, একবার বকতে শুরু করলে থামতে যায় না, শুলেই তো আর ঘুম আসবে না। ছেলেটাকে টানতে আনতে কাঁধটা টনটন করছে। হ্যাঁ গা, একটু মালিশ নেবে? না, চুপ মেরে শো দিনি। কি দেখছো গা? আমাদের ছোট্ট বিজু কি সুন্দর তোর গলাটা চেপে ঘুমোচ্ছে, বড্ড ন্যাওটা তো। আর বড়টা যে তোমার ন্যাওটা, নাও এবার একটু জিরিয়ে নাও। আর পারছি না। কি সুন্দর চাঁদটা! এখনো অনেকটা রাস্তা হাঁটা বাকি, কটা রুটি বাঁচিয়ে রেখেছিস তো ছেলেপুলেগুলোর মুখে দিতে হবে। বউ, ও বউ, ঘুমলি নাকি? হ্যাঁ যাই। থাক থাক, ঘুমো, ঘুমলে কষ্ট কমে, খিদে কমে। বাপরে, এখনো অনেক রাস্তা হাঁটা বাকি, আমার চোখ দুটো জড়িয়ে আসছে। গোল চাঁদটা
তখনও আকাশে দেখা যাচ্ছে। রেল লাইনে ছড়িয়ে আছে ছিন্ন বিচ্ছিন্ন 16টা শ্রমিকের লাশ আর কয়েকটা রক্তমাখা গোল রুটি। রক্তমাখা রুটি আর রুটির লড়াই আমাদের দাঁড় করিয়ে দেয় ইতিহাসের সামনে, দাঁড় করিয়ে দেয় রুশ বিপ্লবের সামনে। হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদলালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।